হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমি স্নান টান করে এসে পড়েছি, এখন বেজে গেছে প্রায় 12:30 বেজে গেছে। তো আমি স্নান টান করে এসে পড়েছি। তো এই যে মুড়ি আনলো, তো এবার মুড়িগুলো আমি ফড়বো। তো বর বললো আজকে আমি রান্না করব, তো বর রান্না করছে, তো আজকে ডিম বানানো হবে। তো আমি ফটাফট করে মুড়িগুলো ভরে নিই। টিভি চলছে, তো টিভিটা চলালাম, তখন কাজ টাজ করছিলাম। তো এবার ফটাফট করে মুড়িটা ভরে নিই। কি করছে দেখি। ওই তো, কি করছো তুমি? হ্যাঁ, ডিম বানাচ্ছো? কোথায়, ডিম বয়েল হয়ে গেছে? এই তো বড় ডিম বয়েল করে নিয়েছে। এদিকে আলু, বা আলু আজকে বাকলা সুদ্ধে বয়েল করে নিয়েছো, এবার ছুলে নিবে। তো আজকে বড় বললো ডিম বানাবে, তো ডিম বানাচ্ছে। আর কি করেছো, ভেন্ডি ভাজি? তো এখানে যে ভেন্ডি আর আলু ভাজা হয়েছে, আর ডিম কারি হবে। ডিম ছুলছে, গরম লেগেছে। আমার বর ভীষণ ভালো মাংস বানায়, আর এদিকে পাও ভাজি বানায়, তারপরে মোমো বানায়। তো কোনো সময় বানাতে বলবো, যখন একটু ফ্রি থাকবে তখন। কি সুন্দর, তো আচ্ছা, তো বড় রান্না করবে, তা আমি একটু ফ্রি হয়ে গেলাম। তো ম্যাঙ্গো এনেছি, ভাবছি একটা ম্যাঙ্গো কাটি। এই যে ম্যাঙ্গো, তো ম্যাঙ্গোটা কাটি, ম্যাঙ্গো কাটি, একটু বসে বসে ম্যাঙ্গো খাই, কারণ আজকে বড় রান্না করছে, আমি একটু ফ্রি হয়ে গেছি। কি সুন্দর স্মেল বেরিয়েছে দেখো, কি সুন্দর করে বানাচ্ছে। আর এই ঘর থেকে থাকতে পারলাম না, এত সুন্দর স্মেল। ঢেকে দিলে, ওই যে ডিমগুলো ইসে করে ও রেখেছে, ভীষণ সুন্দর রয়েছে, এত সুন্দর গন্ধ। এত কাপড় নিতে, ক্যামেরা আনলেই মানে দূরে সরে যায় এরকম করে। তো ফ্রেন্ডস, আমি বসে আছি টিভি দেখছি, ইউটিউবে লাঞ্চ করছে, তো আমি পরে খাবো। তো আমি একটু বসে বসে টিভি দেখছি, ওদেরকে লাঞ্চ দিলাম, তো আমি একটু পরে খাবো। চারটার সময় টিউশন আসবে, আসবে তার 4টার সময় আসবে, তখন 2:30 বেজে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ টাঞ্চ করার পরে এখন বেজে গেছে 4:45। তো 4টার মধ্যে স্টুডেন্ট এসে উঠবে, তো ওই যে স্যানিটাইজার রেডি করে রাখলাম, আসলে পরে স্যানিটাইজ করে তারপরে টিউশন করাই। ওখানে বসবে, ডিস্টেন্স একটু ডিস্টেন্স করে বসাই। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, কি বলবো, ভীষণ গরম, বহুত গরম পড়েছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 6টা, তো আমার টিউশন পরে জাস্ট গেল, অর্ডার আসছিল 4:45 সময় আসছিল, তো জাস্ট পড়ে গেল, ছুটি দিলাম মাত্র। তো বর গেছে স্লাইস আনতে, তো ভাবছি সন্ধ্যার সময় একটু টোস্ট বানাবো, ডিম টোস্ট স্লাইস দিয়ে। তো দেখি পাই কি না, একটু এমনি বেরিয়েছি। লকডাউনটা পড়ার থেকে ব্লগ ফ্লগ করতে তো ইচ্ছে করে না, তা অল্প স্বল্প করি, আরও কী করব, কাজকর্ম সব কিছু নষ্ট হয়ে গেছে। কবে যে সবাই ঠিক হবে, সুস্থ হবে, তাতে তাদের সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেলে আমাদের মতো মিডিল ক্লাস মানুষদের জন্যই ভালো।
কি জানি বড় কখনো আসছে না, মনে হয় না পেয়েছে, মনে হয় অন্য দোকানে গেছে নাকি তার জন্য। তো দুপাশের দোকানটায় মনে হয় পায়নি, তো কোথায় বা গেল আনতে। সন্ধ্যা হয়ে আসছে, তবু বেলা আছে, 6টা বাজে, তো এখন সন্ধ্যা হতে হতে প্রায় 6:30 বেজেই যায়। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, উঠতে হয়েছে পড়েছে নি। পেয়েছ সামনে দোকানে পাওনি? হ্যাঁ, দোকানে পেয়েছিলে তো, স্লাইস আনলো, তো আমরা টোস্ট খাবো, টোস্ট আজকে, তো ডিম টোস্ট করবো সন্ধ্যার সময়, লাল চা মানে কাড়া আর ডিম টোস্ট করবো, তখন সন্ধ্যা হয়ে আসছে। তো এই যে অল্প জল ভরে নিচ্ছি, হ্যাঁ করে নাও। টোস্ট বানাবো, এই যে স্লাইস, তো এইসব রেডি করে নিই ফটাফট করে আমি। ফ্রেন্ডস, আমরা মাত্র টিফিন খেলাম, তো টিফিন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বেজে গেছে 7টা, এদিকে টিভি চলছে, টিভি দেখছি, আর আমার কিছু কাজ আছে, তো আমি একটু লেখতে বা লেখা টাকা আছে আমার, তো ওগুলো ফটাফট করে লিখে নিই। টিভি চলছে, গরমে আর ভালো লাগছে না, এত গরম পড়েছে, কি আর বলবো।